রহমাতুল আলাইহি, হুজুরের খাটিয়ার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাজার হাজার মুসলমান কিরে কিরে যার যার হয়ে যায়। এমন সময়ে আল্লাহর ওই খাটিয়ার দিকে তাকায় দেখে, ওই খাটিয়ার পরে পিরানে পীর দস্তাগীর মাহবুব সুবহানি কুতুবে রব্বানি গাউসুল সন্দানি হুজুর আব্দুল কাদের জিলানি গাউসুল আজম রহমাতুল্লাহ আলাইহি, খাটিয়ার পরে তামাম শরীরটা একবার কম্প দিয়ে নড়ে উঠেছে। জরিনুল সুবহানাল্লাহ, তামাম মুসলমান হুজুরের কাদের ছেড়ে খাটিয়ার পাশে দাঁড়িয়ে কাঁদছে, ও আমাদের গাউসুল আজম আমাদের কালাম করে দেবেন না, আমাদের তিনি করে দেবেন না, আমাদের কালাম করে দেবেন না, আমাদের তিনি করে দেবেন না। হুজুরের খাটিয়ার পাশে দাঁড়িয়ে 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 কেঁদে 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 চার বার হয়ে যান। এমন সময় আল্লাহর নবী হযরতে বড় আব্দুল কাদের জিলানী গাউসুল আজম রহমাতুল্লাহ আলাইহি কিতাবে লাকাতে সময় হুজুর খাটিয়ার পাশ থেকে কাপড়ের ভিতর থেকে আল্লাহর নিজে ডান হাত খান একবার নাড়া দিয়ে চেয়ে বলুন সুবহানাল্লাহ। বাগদাদকে অন্ধকার কালো করে দেবেন না, বাগদাদের জমির আপনার জন্য দুঃখের ছায়া নেমে গিয়েছে, বাগদাদের জমিনে গাছপালা পর্যন্ত আপনার জন্য কেঁদে কেঁদে যার যার পাগল হয়ে যায়। হুজুর আমাদেরকে তিনি করে কাঙাল করে দিয়ে যাবেন না। আল্লাহর খাটিয়ার পাশে দাঁড়িয়ে 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 কাঁদছে আল্লাহর নবী হযরতে বড় পীর আব্দুল কাদের খাটিয়ার পরে উঠে বসে পড়েছে মুসলমান আল্লাহ খাটিয়ার পাশে দাঁড়িয়ে তিনি মারা গিয়েছে ঘোষণা দিয়ে দিয়েছে ডাক্তার হসপিটালতে পেশেন্ট বার করে দিয়েছে, তিনি ইন্তেকাল হয়ে গিয়েছে, মারা গিয়েছে, তিন দিন হয়ে গেল, যার লাশটাকে আমরা গোসল দিয়ে কাপড় পরিধান করে খাটিয়া করে নিয়ে জানাজা পড়ার জন্য দাঁড়িয়ে আছি। আল্লাহর নবী বড় পীর আব্দুল কাদের জিলানী গাউসুল আজম রহমাতুল্লাহ আলাইহি ওই সময় খাটিয়ার উপর থেকে আল্লাহর নবী খাটিয়ার উপরে দাঁড়িয়ে উঠেছে জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান শূন্য পাপ হয়ে যাবে, অনেকে মনে করে গাঁজা খুলি গল্প করতে এসেছে, বেইমান হয়ে যাবে, কুফুরি কালাম করবেন না, ইকিন হারিয়ে ফেলবেন। ওগো মুসলমান আল্লাহর ওই খাটিয়ার করে পিয়ারে পীর দস্তাগীর মাহবুবে সুবহানি কুতুবে রব্বানি গাউসুল সন্দানি হুজুর আব্দুল কাদের জিলানী গাউসুল আজম রহমাতুল্লাহ আলাইহি ওই সময় খাটিয়ার উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজের গায়ের লেফাফাগুলো খুলে দিয়েছে, নিজের গায়ের চাদর খানা খুলে দিয়ে ইজার তিনি কুর্তা খানা পরিধান করে লক্ষ লক্ষ নিজের মুরিদ মুত্তাকির দিকে একবার তাকিয়ে দেখে মুখখানা মিচে মিচে হাসে, ডান হাত খানা নাড়া দিতে দিতে নাড়া দিতে দিতে ওই খাটিয়ার উপর থেকে নেমে আমার ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতে করতে ইরাকের জঙ্গলের দিকে আল্লাহর নবী আমার দৌড়াতে থাকে জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমান আল্লাহর নবী গাউসুল আজম রহমাতুল্লাহ আলাইহি ইরাকের জঙ্গলে এক বছর না দুই বছর না 18 বছর আল্লাহর ইবাদত করেছিলেন, আল্লাহর নবী আল্লাহর ইবাদত করে গাছে শিকড় চিবিয়েছি রেখে রোজা করে করে রোজা করে করে 18 বছর আল্লাহর ইবাদত করেছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ। উনি কি বলে, কিছু শ্রোতা আছে বক্তা আছে তারা বলে রাত জেগে মিলাদ শরীফ শুনে কোন লাভ আছে, রাত জেগে বেশি নামাজ কালাম পড়ে লাভ আছে? একবার সেই হিসাবে
আজ সুবহান আল্লাহ পুরো 32 বার 33 বার আলহামদুলিল্লাহ 34 বার সে আল্লাহ আকবার পড়ব, আর সেই হিসাবে আজকে একটা বিড়ি টানতে টানতে ঘুগুসাই হয়ে শুয়ে পড়ব, আর গুমসিরে গুম্বুজ ভরে পান আজকে সব আল্লাহ পাক দেবে। সারা রাত ধরে মিনা শুনে কোনো লাভ হবে না, ফায়দা হবে না। মুসলমান ভুল বুঝবেন না, দুঃখ নেবেন না। মুসলমান জেনে রেখে দিদিন, আল্লাহর আপনার এবাদতে বিনা সাধনায় কেউ অলি হতে পারেনি। আর সেই সব অলিদেরকে কিছু জুতো চাটা মার কানে কিছু মুসলমান তারা এহানাত লানত করতে থাকে। বাবা হে মুসলমান, তাই বলতে চাই, জীবনে যতই জলসা দেন না কেন, জলসা শোনেন না কেন, আমল যদি না করেন আপনার জীবনটা আমার জীবনটা বেকার হয়ে যাবে। কিয়ামতের মহাময়দানে হাসরের ময়দানে আল্লাহ তাআলা মুখখানা দেখাতে পারবেন না বাবা। ও জগৎবাসীরা, ও পৃথিবীর মানুষেরা, তাই বলতে চাই যে নামাজ মুসলমান, আমরা মুসলমান জলসা দিই বটে, জলসা শুনি বটে, এই মুসলমান আসল নামাজি খুঁজে পাওয়া যায় না, আসল নামাজি না কাই মেলানো যায় না। ও গো জগৎবাসীরা, বিশ্বর বিশেষ মুহূর্তে পর্যন্ত সালাত 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 হয়ে গিয়েছে, নামাজ 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 নামাজ। আল্লাহ নবী বলেছিল বিরিয়াইশা, ও বিরিয়াইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রে একবার হুজুর আসিরে দরজা খানা খুলে দিয়ে দে, আমি নবী পাক আমার উম্মতি মুহাম্মাদের জামাতের কাতার একবার দেখে নিয়ে নিন। আল্লাহ নবী চোখ ভরা পানি নিয়ে আম্মা জার আয়েশা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি জামাতে কাতার দেখে কাঁদেন কেন? আল্লাহ নবী আয়েশা, ও বিবি আয়েশা, এই জামাতকে বজায় রাখতে গিয়ে, এই জামাতকে কায়েম করতে গিয়ে আমি নবী পাক আয়েশা, তুমি জানো না আমি বিশ্ব নবী, আমার বেঈমান গলায় রশি মেরে টেনে টেনে নিয়ে গেল আয়েশা, ইসলামের দাওয়াত দিতে গিয়ে এই জামাত বজায় রাখতে আয়েশা, আমার পাথর মেরে আমার দাঁত ভেঙে দিয়ে আয়েশা, পাথর মেরে আমার কপাল ফাটিয়ে আয়েশা, তীর মেরে আমার শরীরে আমাকে আঘাত করে আয়েশা, ও বি আয়েশা, আমি নবী পাক আমার জামাতের কাতারটা দেখে দোয়া করে যাই, আল্লাহ তাআলা আমার উম্মতি মুহাম্মাদি, আমার উম্মতি মুহাম্মাদি জামাতের কাতার দিয়ে চলে যায়, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ময়দানে মহাশয় আল্লাহ দরবারে আমার উম্মতি মুহাম্মাদিনি আল্লাহ দয়া জান্নাতে পৌঁছাতে পারবো। সুবহানাল্লাহ, আল্লাহ নবী বিশ্ব নবী অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন, মরণের বিছানায় শয্যাশায়িত হয়ে আছেন, মদিনার মসজিদে নববী শরীরে আজান হয়ে গিয়েছে, মদিনার মসজিদে নববী শরীরে আজান হয়ে গিয়েছে, তামাম মুসল্লিরা মদিনা সাবারা মদিনাবাসীরা নামাজের জন্য তৈরি হয়ে মদিনার মসজিদে কাতারে 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 দাঁড়িয়ে আছেন, এমন সময় তাকায় দেখে হায় আল্লাহ নবী মদিনার মসজিদে না নবাবের শরীরে নাই। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, আয়েশা ও আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তোমার আব্বা জান হযরতে আবু বকরকে সংবাদ দাও, একটু খবর দিন আয়েশা, আম্মা জান আয়েশা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা জানকে কেন খবর দিতে বলছে? বলছে দিবি আয়েশা, তোকে বলে দিন, আমার খবর দিয়ে দে, তোর আব্বা জানকে সংবাদ দিয়ে আয়েশা, জানেন আল্লাহ তাআলা আমাকে হয়তো বিদায় চির বিদায় আয়েশা, তোমার আব্বা জান আবু বকরকে মদিনার মসজিদে নববী শরীফ ইমামতির দায়িত্ব দিয়ে দেব, মদিনার গভর্নর মদিনার নেতা বানিয়ে দিয়ে দেব। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আব্বা জান বড় কমজোরি মানুষ, আমার আব্বা জান আপনার মেহরাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করতে পারবে না, তিনি পাগল দানা হয়ে
যাবে। আল্লাহ আমার আবু বাক্কার যে সংবাদ দাও, একটু খবর দিয়ে দাও আবু বাক্কার সিদ্দিক এমন সময় হাজির দিয়েছে। আল্লাহ নিজেকে বলেছে আবু বাক্কার, ও বাবা আবু বাক্কার, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তোমার দায়িত্ব দিয়ে দিলাম মদিনার মসজিদে নবাবী শরীফের ইমামতির দায়িত্ব দিয়ে দিলাম, মদিনার গভর্নর তোমাকে বানিয়ে দিলাম। আবু বাক্কার ওই সময় ঝরঝর ঝরঝর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আল্লাহর নবী আমাদের এতিম করে দিয়ে চলে যাবে, আল্লাহ নবী আমাদের কানাল করে দিয়ে চলে যাবে। আবু বাক্কার মদিনার মসজিদে নবাবী শরীফ আজার হয়ে গিয়েছে, তামাম মুসল্লিরা কাতারে 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 দাঁড়িয়ে আছে, হযরত আবু বাক্কার মদিনার মসজিদ নবাবী শরীফে একটা পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, মসজিদ নবাবীর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে, কোণে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিনে 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 যার যার হয়ে যায়। মদিনার বলেছিল, ও ভাই আবু বাক্কার, ও আবু বাক্কার, আল্লাহর নবী কোথায়? আল্লাহ নবী মদিনার মসজিদে নাই, জামাতের সময় হয়ে গিয়েছে, জামাতের টাইম হয়ে গিয়েছে। ওই সময় আমার আবু বাক্কার ডুকরে কেঁদে উঠেছে, আবু বাক্কার কান্নার আওয়াজে মদিনার মসজিদে নবাবী শরীফে কান্নার ঢল নেমে গিয়েছে, কান্নায় ভেঙে পড়েছে। ওই কান্নার আওয়াজ আল্লাহ নবী নিজে কানে শুনতে পায়। হযরত আয়েশা কি জিজ্ঞাসা করে, ও বিবি আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, কোথা থেকে কান্নার আওয়াজ আসে আয়েশা, কোথা থেকে কান্নার শব্দটা আসে? আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, আপনি মদিনার মসজিদে না যাওয়ার কারণে মদিনার সাহাবারা তারা বাঁধা কান্না শুরু করে দিয়েছে। আল্লাহ নবী বলেছেন, আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা আমার ওঠার মতো আর তাকত নাই, পা চালানোর মতো সময় নাই, আয়েশা আমার সাহাবারাকে নিয়ে পাগল হইল, আয়েশা আমি আল্লাহর নবী, আমার পাখানা উঠিয়ে নেওয়ার মতো আমার সময় হুঁশ আসছে, সময় বেহুশ, আয়েশা আম্মা জান দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। মদিনার মসজিদে সাহাবারা ছুটে 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 আল্লাহর নবীর দরবারে দৌড়ায়, হযরত আব্বাস রাদিয়াল্লাহু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে ছুটে গিয়ে আল্লাহর নবীকে জানান, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাদিয়াল্লাহ, আপনি কি মদিনার মসজিদে যাবেন না? মদিনার মসজিদে জামাতের সময় হয়ে গিয়েছে, তাই হয়ে গিয়েছে, আপনি মদিনার মসজিদে যাবেন না, আপনার জন্য আল্লাহ নবী বলেছে, বাবা সাহাবারা, ও ওসমান, ও আবু বকর, ও ওসমানি, তোমাদের নবী আর শক্তি নাই, আর উঠতে পারবে না, চলতে পারবে না, বাবা ও সাহাবারা, ও ওসমান, আমি আল্লাহ নবী মদিনার মসজিদে নবাবী শরীফের ইমামতের দায়িত্ব আমার আবু বাক্কারকে আমি নবী পাক দিয়ে দিয়েছি, মদিনার গভর্নর আমার আবু বাক্কারকে বানিয়ে দিয়েছি। তামাম সাহাবারা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাদিয়াল্লাহ, আপনি যদি মদিনার মসজিদে না যান, মদিনা সাহাবারা কলিজা ফেটে মারা যাবে। আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা, নূর 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 আজি নূর এসেছে মামিনার কোলে, আজ চাঁদ এসেছে আয় আয় কে দেবে নূরের মালা, মামিনার কোলে বলে নবী কাবুলিওয়ালা, আল্লাহ হুম্মা সাল্লি আলা মা
মুহাম্মদ ওয়ালা আলে সাইয়েদেনা। আলহামদুলিল্লাহ তাই বলতে চাই, ওই সময় তামাম সাহাবারা আল্লাহর নবীকে দয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি মদিনা মসজিদে না যান, মদিনা নবাবী শহীদে না যান, মদিনা সাহাবারা কলিজা ফেটে মারা যাবে। আল্লাহ নবী বলেছিল, ও উসমান ও আলী রে আমার ওটার শক্তি নাই, পা তুলে যাওয়ার শক্তি নাই, আমাকে যদি তোমরা ধরে একটু পাজাপাজি ধরাধরি করে নিয়ে যেতে পারো। আল্লাহ নবী একটা হাত ওসমানের কাঁধে তুলে দিয়েছে আর একটা হাত আলীর কাঁধে তুলে দিয়েছে। আল্লাহ আলীকে পাজা করে ধরে নিয়ে নবী পা তুলতে পারছে না মদিনার রাস্তাতে। নবাবী শরীর আল্লাহ নবী আসছে পাকিস্তানে মদিনার মসজিদে দিকে আসে। মদিনার সাহাবারা নবাবী শরীরের বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহর নবীর দিকে তাকিয়ে তাই কাঁদে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী হাত লম্বা করে বলেছিল, ও আমার সাহাবারা ও আমার সাহাবারা কেঁদো না কেঁদো না, তোমাদের কান্নার আওয়াজ আমি আল্লাহ নবী সহ্য করতে পারি না বাবা, কেঁদো না কেঁদো না বাবা কেঁদো না, ও আমার সাহাবারা কেঁদো না, চিরজীবন দুনিয়ার জমিনে কেউ বাঁচবে না, চিরজীবন কেউ থাকবে না, আমি আল্লাহর নবী আমি আল্লাহর রাসূল, এজন্য আমাকে দুনিয়াতে ছেড়ে চলে যেতে হবে। তাম সাহাবারা এই সময় চিৎকার করে ঢুকে কিনে উঠেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাদেরকে কাঙাল করে দিয়ে চলে যাবেন, আমরা মদিনা মসজিদ আমরা কাছে দেখে আর পাগলের মতো থাকবো, ইয়া রাসূলুল্লাহ মদিনার মসজিদ নবাবী শরীফ আমরা পাগলের মতো তাকিয়ে চললাম নবীর দিকে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার নূরের চেহারা কানা জীবনে কি আর দেখা হবে না, আর দেখতে পাবো না, ইয়া রাসূলুল্লাহ জীবনে আমাদের বড় সাধনা আপনি আমাদের শেষ মুহূর্তে নামাজ পড়িয়ে দিয়ে যান। আল্লাহ নবী বলেছিল, বাবা আমার বসার শক্তি নাই ওটার শক্তি নাই। আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে 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 ইমামতি করেছিলেন, জোরে বল সুবহানাল্লাহ। সেই নামাজ মুসলমান নবী পাকে উম্মত বলে দাবি করে থাকি, নবী পাকে উম্মতি বলে দাবিদার, আমাদের সেই নামাজ আমাদের ভিতরে নাই। শেষ মুহূর্তে আল্লাহ নবীকে ধরাধরি করে পাজা পাজি করে নিয়ে মদিনার মসজিদ নববী শরীফ থেকে বার করে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফে বারান্দায় বসিয়ে দিলেন। আল্লাহ নবী ভাষা দিচ্ছে সাহাবাদেরকে, মদিনাবাসীকে জানিয়ে দেয়, ও আমার সাহাবারা ও সাহাবারা কেঁদো না বাবা কেঁদো না, হযরত ওসমান এসে বলে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি ওসমান স্বপ্ন দেখলাম রাতের অন্ধকারে, আমি যেন জেহাদের ময়দানে যে ঢালটা ব্যবহার করতাম আমি ঢালটার জেহাদের ময়দানে গেলাম, আমি দেখতে পেলাম আমি ওসমান আমার তলোয়ারটা যেন টুকরা 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 হয়ে ভেঙে ভেঙে পড়ে গিয়েছেন। আল্লাহ নবী বলেছিলেন, বাবা হে ওসমান কেঁদো না বাবা, তুমি ঠিকই খব দেখেছ স্বপ্ন দেখেছ, আমি নবী পাক ওসমান তোমার জন্য তরোয়াল সরছি না, আমি নবী তোমাদের কাছে বিদায় বিদায় বিদায়, ও ওসমান তুমি ঠিকই স্বপ্ন দেখেছ বাবা। হযরত আলী বলেছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি স্বপ্ন দেখিলাম, আমি যেন যে ঢালটা ব্যবহার করে থাকি ওই ঢালটা যেন টুকরা 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 হয়ে পড়ে গিয়েছে। আল্লাহ নবী বলেছিল, আলীর গলা কেনা জড়িয়ে, ও আলী রে আমি নবী পাক তোমার জন্য ঢাল স্বরূপ ছিলাম, আজ তোমাদের কাছে বিদায় আলী কেঁদো না, তুমি ঠিকই স্বপ্ন দেখেছ। তামা মদিনাবাসী ওই সময় জানতে পেয়েছে আল্লাহ নবী আমাদের এতিম করে দিয়ে চলে যাবে। আল্লাহ নবী বলছে, সাহাবারা
তোমাদের কাছে দুটো আদর্শের কথা দিতে গেলাম, একটা হচ্ছে আল্লাহর পবিত্র বাণী কোরআন, আর একটা হচ্ছে আমার জুবানের কথা হাদিস পা। ও সাহাবারা, এই দুইটা যাকে দিয়ে ধরে রাখতে পারো, আমি নবী পাক কিয়ামতের মহামায়দানে আমি আল্লাহর নবী তোমাদের সঙ্গে সাথে করে নিয়ে আল্লাহর দয়া জান্নাতে পৌঁছে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নামাজ, সেই হাদিস কোরআন আমাদের কাছে বর্তমান মজুদ হয়ে আছে। মুসলমান তাই বলতে চাও, আল্লাহ নবী দু জাহানে বাদশা হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী এমন সময়ে এমন মুহূর্তে আল্লাহ নবী দাঁড়িয়ে দাঁত, ও সাহাবারা, ও সাহাবারা, সাহাবারা মদিনাবাসীরা, আমাকে সঙ্গী করে নি আমার নবী আয়েশার দরবারে নিয়ে চলো। আল্লাহ নবী মদিনার মসজিদ নববী শরীফ থেকে যখন পা খাড়া বাড়িয়ে একটা করে পা আগিয়া গিয়া গিয়া আগে চলে যায়, তামাম সাহাবা ওই সময় বাপ বা কান্না শুরু করে দিয়েছে। নবী পাক বারবার যান পিছনে পিছনে তাকায়, হাত লম্বা করে বলে বাবারা বাবারা বাবারা, ও আমার সাহাবারা সাহাবারা সাহাবারা, কেঁদো না বাবা কেঁদো না, তোমাদের নবী চিরজীবন বাঁচবে না। হে মুসলমান, সেই নামাজ আমার ভিতর আপনার ভিতরে, ওই নামাজ আর কাহাকামি কিছুই নয়, আমি শুধু মুসলমান বলে দাবিদার, গোস্ত খেতে খাতনা করেছি মুসলমান বলে দাবিদার। ও গো মুসলমান, কামতের মহামায়দানে হাসরের প্রান্তরে নবী পাকের সম্মুখে কি বলে জব্দিহি করে জবাব দেবে, কি বলে দাঁড়িয়ে থাকবে? সেদিন আল্লাহ নবীর সম্মুখে কথা বলার মতো মুখোজ করে দাঁড়িয়ে থাকার মতন কারো শক্তি থাকবে না। সেই নামাজ একটাই মাত্র জলসা দিয়ে ফায়দা হবে, এলাকায় যদি কিছু নামাজি নামাজি বাড়ি যায়, নামাজি হয়ে যায়, তারাও জীবনে জলসা দেন, জলসা শোনেন, জলসা করে যান, কোন লাভ হবে না। আমার মা বোন আমার ভাই জানদেরকে বলে দিব, কমপক্ষে জুমার দিন তাকে নামাজ পড়ুন, এক দুঃখ ছেড়ে যাচ্ছে, এক দুঃখ করে নামাজ পড়া শুরু করে দেন, নামাজই বানিয়ে যান, নতুবে আপনার জীবনটা আমার জীবনটা বেকার হয়ে যাবে। জগৎবাসী পৃথিবীর মানুষেরা তাই বলতে যায়, বাবা আল্লাহ নবী যখন আজকে সেই হিসাবে মেঘ উঠলো, মেঘ প্রচন্ড মেঘ হয়েছিল, আমি চিন্তা করলাম গত বছরে আজকে দোহরি আগে আমি জলসা বৃষ্টি হয়েছিল, সেই হিসাবে অনেকে কষ্ট পেয়েছিলেন, জানি না বছর হয়ে দেওয়া বৃষ্টি বর্ষণ হতে পারে। নবী পাক জানিয়েছে, আম্মা জান আয়েশা বলে, আমি আয়েশা আমি যখন দেখতাম আসমানে মেঘ হতো, ঘন কালো মেঘ হতো, ওই সময় আমার দয়ার নবী নূরের কদমটা নূরে শরীরটা আল্লাহ নবীর যে সমবারটা সবুজ হয়ে যেত। আল্লাহ নবী একবার ঘরের ভিতরে যেতেন, একবার বাইরে আসতেন, ছটফট ছটফট করতেন, আমি জিজ্ঞাসা করি ইয়া রাসূলুল্লাহ আপনি এমন করছেন কেন, আকাশের দিকে তাকাচ্ছেন ঘরের ভিতরে ঢুকছে। নবী পাক বলেছিল, ও নবী আয়েশা জানি না অন্য নবীদের এমন আল্লাহ তাআলা আসমানে গজব দিয়ে তাদের অম্মতকে শেষ করে দিয়েছে, আমি নবী পাক আমার ভয় পাই, আকাশে যখন প্রচন্ড মেঘ ওঠে ঘন কালো আল্লাহ তাআলা আমার উম্মতের উপর আল্লাহ গজব দিয়ে দেয় কিনা, আমি নবী পাক এই জন্য চিন্তায় অভর হয়ে যায়। তাই বলতে চাই, সেই বিশ্ব নবী বিশ্বগুরু হাবিবুল্লাহ জনাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক যখন তিনি আজ দাওয়াত করেছিলেন, তিনি মিরাজ করেছিলেন, আল্লাহ পাক তাকে নামাজ রোজা দিয়েছিলেন, সালাত সালাত, নামাজ নামাজ নামাজ, হযরতে তিনি যখন আল্লাহ তাআলা সেই নামাজ
আমাদের সম্মুখীন হয়েছে। সেই মুসলমান যদি আমরা নবী পাকের তরিকা উম্মত বলে দাবি করে থাকি দাবিদার, আমরা তাহলে নামাজি হয়ে যেতাম। অনেকে মুসলমান বেঈমান, মালকা মুসলমান বলে নামাজ পড়ি না তাই কি আমার ইমান ঠিক আছে, যার নামাজ নাই তার ইমান নাই। ওই বেঈমান মুসলমান বলে আমার ইমান ঠিক আছে, ইমান কি কলা গাছের মতো, ইমান কি দুই তারা বাড়ির মতন, ইমান কাকে বলে ইমান গো মুসলমানের জেনে রেখে রে। হে তোমার পাশে পৃথিবীর মানুষেরা, তাই বলতে চাই ইমান কাকে বলে, ইমান মুসলমান গরু গোশত খেয়েছি খাতনা করেছি বলে মুসলমান বলে দাবিদার হয়ে যায়। মুসলমান কটা কলমা পড়ে মুসলমান হওয়া যায়, আকুর পর্যন্ত ওলা কোমরে পা ঝুলিয়ে দিয়ে জমাল কলমা পড়তে জানে না, আমরা মুসলমান বলে দাবি করে থাকি। কটা ভিড়ে ইসলাম দাঁড়িয়ে আছে আমরা পুরো পর্যন্ত জানতে পারি না, শেখারও চেষ্টা করি না, আমি মুসলমান বলে দাবিদার হয়ে যায়। ও জগৎবাসী পৃথিবীর মানুষেরা, তাই বলতে চাই বাবা বিশ্ব নেতা নেতৃত্ব ছেড়ে দেবেন না, বিশ্ব নেতার নেতৃত্ব ছেড়ে দিয়ে দুনিয়া নেতার নেতৃত্ব বজায় রাখতে গিয়ে মুসলমান বেইমান হয়ে গিয়েছে। যতই নামাজি হন না কেন, আমার সব আমার চরিত্র আমার একলা কপরের দিকে আছে, আমি বড় নামাজি, আমি চিন্তা করে আমি নামাজ পড়ি বড় দাঁড়ি কি আমি জাকিরিন, আমি জেকের গরিব ছেলে বিয়ে হবে ওই ছেলে বিয়েতে 50,000 টাকা নেব। গিয়ে দেখছে এত ভালো নজর দেখছে হুজুরের অসন্তোষবান দেখে, এমন সময় এই সংবাদ পেয়ে গিয়েছে হায়রে হুসাইন তিনি মক্কা আছে মদিনা আছে মক্কা নগরী চলে গিয়েছেন, আমার এলাকার কমান্ডারকে বাদ দিতে হবে, কেননা আজকে ওই কমান্ডার মনে হয় মোহাম্মদের মোহাম্মদের লোক ইমামের লোক, এই জন্য তাকে অ্যারেস্ট করিনি, তাকে বাদ দিয়ে দিল চলে যা মক্কা নগরীকে তোরা ঘিরে ফেল, ইমাম হুসাইনকে ধরে আমার দরবারে নিয়ে আয়, আমার ইজ্জত না বেড়ে যায়, কেননা ইমাম হুসাইন যদি আমার হাতে মুড়ি ধয় পাইয়ে ধয় আমি এজিদ আমার সম্মানটা বেড়ে যাবে। হুজুরকে বারংবার পত্র চিঠি পাঠিয়ে দিয়েছে, শহরে তার গ্রামবাসী সই করে পাঠিয়ে দিয়েছে, ও ভাই ইমাম হুসাইন আর দেরি করো না চলে এসো, তোমার হাতে বাইয়ে হতে চায়। মক্কাবাসীরা বলেছিল ভাই ও ইমাম হুসাইন খবরদার কুফা নগরী থেকে আপনি নিয়ত করবেন না যাবেন না, আপনার ইমাম বংশ তারা ধ্বংস করে দিয়েছে, আপনাকে ফিরিয়ে আসতে দেবে না, আপনাকে ঘায়েল করে ফেলবে। এমন সময় হুজুর বলছে না না আমি যদি তাদের কাছে না যাই কেয়ামতের মহাময়দানে আল্লাহ যদি বলে ইমাম হুসাইন জাহানের ভয়তে তুই তাদের কাজে তোর হাতে বাইয়ে ধরে কলমা পড়বে বলে তাদের কাজে তুই যাসনি কেন, আমাকে কইতে দিতে হবে আমি তাদের কাজে যাব। ওই সময় বলল না না পরীক্ষা করে দেখুন, আপনি একটা এই ভিতরে কাউকে আগে পাঠিয়ে দেন তাদের আদর্শটা কেমন আছে একবার পাঠিয়ে দেন। ওই সময় পাটি কাকে দেবেন হতে আকিল রাদি আল্লাহ তালানহুকে পাঠিয়ে দিলেন, ওই আকিল তুই চলে যা গিয়ে দেখ কুফা নগরীর অবস্থাটা কেমন। আকিল যখন গিয়েছে হাজার হাজার মানুষ সম্মান করে হাতে বাইয়ে ধরেছে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, এই সংবাদটা তিনি চিঠি লিখে পাঠাচ্ছে ভাই হাসান, ও ইমাম হুসাইন চিন্তা করবেন না চলে আসুন ভাই, এত হাজার মানুষ আমার হাতে বাইয়ে ধরে গিয়েছে, আপনার জন্য বড় বড় নেতার অপেক্ষা করছে আপনার হাতে বাইয়ে হবে। ওই সময় এজিদ যখন জানতে পেরেছে হায় রে আকিল এসে কলমা দাওয়া দিয়েছে মরিদ করে দিয়ে দিয়েছে, সঙ্গে সঙ্গে তাকে মার্ডার করে দিয়ে দাও আর যত মুসলমান কলমা পড়ে তাদেরকে ঘর বা লুটতাস করে দিয়ে দাও ভাঙচুর করে দিয়ে দাও, ভয় ভীত এরা পালিয়ে চলে যাচ্ছে। হরতি আকিল চিন্তা করছে হায় আমার চিঠি তো পৌঁছে গিয়েছে, দুনিয়াতে চলে যেতে হবে আমার ভাই ইমাম হুসাইন মুহূর্তে এসে যাবে, আর বাজবে না ইমাম বংশ ধ্বংস হয়ে যাবে। ওই সময়ে আকিল অন্ধকারে পড়ে ইমাম হুসাইন তলবল নিয়ে যখন ঢুকে পড়েছে তাদের ভিতরে, এমন সময় জানি না হযরত বসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে ভাই মা ও ইমাম হুসাইন আর পা বাড়িও না বাড়িও না, ও ভাই ইমাম হুসাইন
আমার নবীর মহব্বতে মানুষ আমি ছিলাম, আমি জিতেও তোমার চাকরি করতে আছি, আমি যদি কথা না মানি গরদান চলে যাবে। ও ভাই ইমাম হোসাইন আপনি একান্তে ফিরে চলে যান, কুফা নগরীতে পা দেবেন না, আপনাকে শেষ করে দিয়ে দেবে। হুজুর ওই সময় দাঁড়িয়ে আছেন, আমি একান্তে আটকে দিয়ে দিলাম, আমার কমান্ডার সেনাবাহিনীগুলোকে অনেকটা দূরে পাঠিয়ে দিয়ে দিলাম, আপনি রাতারাতির মধ্যে এখানতে পার হয়ে চলে যান, সকাল হয়ে গেলে আপনাকে আটকে ফেলবে, ধরে ফেলবে। হুজুর হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথী সঙ্গীগুলোকে নিয়ে এমন সময় রাতের অন্ধকারে পালিয়ে চলে আসছে, হাইরে মদিনার মক্কার রাস্তা দিকে চলে আসবে, যে রাস্তাটা হাঁটতে থাকে এটা তো সে মক্কা রাস্তা না, এ রাস্তা তো ভুল রাস্তায় যাচ্ছি, আবার ব্যাগে ফিরে আসছে, আবার একটা রাস্তার দিকে ঢুকে এ রাস্তা তো মক্কা রাস্তা না, আমার রাস্তাটা হারিয়ে যায়, তা মামা রাস্তাতে ঘুরে 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 এমন সময় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সকাল হয়ে গিয়েছে, সাথী সঙ্গীকে জিজ্ঞাসা করে, হে সাথী সঙ্গীরা জিজ্ঞাসা করে দেবে এই জায়গাটার নাম কি, এই জায়গাটার নাম কি, ওই সময় পথিকরা বলছে এই জায়গাটার নাম হচ্ছে কারবালা, এই জায়গাটা কারবালার ময়দান। ইমাম হুসাইন ওই সময় দুই চোখ পড়ে নিয়ে বলেছিল, ও সাথী সঙ্গীরা বাবা তোরা ফিরে যা, ফিরে যা মক্কা নগরী, ফিরে চলে যা, এই সেই কারবালা, আম্মা যার যোগ আমার গায়ে লাল পোশাক জামা পরিয়া ধান করে দিয়েছিলেন, ওই সময় বলেছিল বাবা তোকে কারবালার ময়দানে রঞ্জিত লাল করে দিয়ে দেবে, এই সেই কারবালা, এই জন্য চতুর্দিকে আমার রাস্তা দাঁড়া হয়ে গিয়েছে, আমি কোন রাস্তা খুঁজে পেলাম না, সারা রাত ঘুরে 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 মক্কা রাস্তা খুঁজে পেলাম না, সকাল হয়ে গিয়েছে, বেঈমানরা সঙ্গে সঙ্গে ঝাঁপিয়ে পড়েছে, হুজুর বলেছিল বাবা হে জিতের তলরা, এই ব্যবহারের কথা তো তোমাদের সাথে ছিল না, তুমি আমার কাছে বারংবার চিঠি পাঠিয়েছিলে, ওই চিঠির বিনিময়ে তোমাদের কাছে এসেছি বাবা, তাহলে আমাকে এজিদের দমনে যেতে দাও, এজিদের কাছে পৌঁছাতে দাও, আমাকে বাধা দিও না, বাধা দিয়ে আটকে দিও না। বেঈমান তারা বলেছিল ওই সময় হুসাইন রে সহজে কানে থেকে তোর যেতে দেব না, আমাদের সাথে যুদ্ধ করে তোমাকে যেতে হবে। হুজুর বলেছে ঠিক আছে, আজকের দিন তোমরা চলে যা, আগামীকাল এই ময়দানে জেহাদ হয়ে যুদ্ধ হবে, তোমার যুদ্ধ লড়াই শুরু হয়ে গেছে, শহীদ জাহান্নামে তোমরা পাঠিয়ে দিচ্ছে, এমন সময় আজকে তারা জানিয়ে দিল এসি খবরদার মুসলমানের জন্য ফোরাত নদীটা আটকে দিয়ে দেই, ইমাম বংশ ফোরাত নদীর পানি যেন এক জায়গা পরিমাণ পান না করতে পারে, কেন ফোরাত নদীর পানি দিয়ে পান করতে পারে এই যুদ্ধই তারা জয়লাভ করতে পারবে, নতুবা পানি না খেলে পেলে যুদ্ধই তারা পরাজয় হয়ে যাবে। হে মুসলমান, ওই সময় ফোরাত নদী আটকে রেখে দিয়েছে, জিহাদ যুদ্ধ চলতে চলতে ওই সময় হযরতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলিজা টুকরা হযরতি আসগার আলী পানি পিপাসায় আর সহ্য করতে পারছে না, এমন সময় বিবি বলছে স্বামী গো আমরা তো ইজিদের দুশমন হতে পারি, আমরা সকলে দুশমন বটে, তাহলে আমার ছোট শিশু আসগার আলী এ তো তাদের দুশমন নয়, আপনি একটু কোলে করে নিয়ে চলে যান, ওই কাজে ফোরাত নদীর কাজে যান, আমাদের পানি দিতে হবে না, আমার ওই বাচ্চা আজগারের জন্য যদি একটা ফোঁটা পানি দেয়, আমার বাচ্চা আমার বিস্তরের দুদার নয় জীব শুকিয়ে গিয়েছে, বাচ্চার পান করতে পারে কলিজা ফেটে মারা যাবে। ইমাম হুসাইন বাচ্চাকে নিয়ে উপের পিঠে করে নিয়ে আস্তে করে ফোরাত নদীর কাছে গিয়ে হাত লম্বা করে বলছে, বাবা হে আমার তোকে পানি দিতে হবে না বাবা, আমার আমার পানি খেতে দিতে হবে না,
আমার এই শিশু বাচ্চা আজগার এ তো তোদের দুশ্মন নয়, এ তো তোদের কোন ক্ষতি করিনি মাসুম শিশু বাচ্চা, একে এক চূর্ণ এক তাজনা পানি দিয়ে দে, আমার বাচ্চাখানা কলিজা ফেটে মারা যাচ্ছে, এই বাচ্চাকে তো পানি দিয়ে দে। ওই সময় বেঈমান বলেছিল, ও মা হুসাইন দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা, পানি পান করে দিচ্ছি, বিষাক্ত তীর মেরে দিয়েছে, ওই তীরখানা কলিজা এসে বিঁধে গিয়েছে। ইমাম হযরতে হুসাইন বা দাজগান আলীর ছটফট ছটফট করে বাপের কোলে ইন্তেকাল হয়ে গিয়েছে। ইমাম হুসাইন কোলে কোলে এসে বলছে, ও দেবী সর্বানু, ও দেবী সর্বানু, তোমার বেটা আজগান আলী জনমের মতন পানি পান করে নিয়েছে, জনমের মতন পানি খেয়ে নিয়েছে, আর মা বলে ডাকবে না, আর পানি খেতে চাইবে না, জনমের মতন বিদায় 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 নিয়ে গিয়েছে। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় জিহাদের ময়দানে নেমে গিয়েছে, তুমুল লড়াই হতে হতে হাজার হাজার বেঈমানকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছে। হুজুর জিহাদ করতে করতে ফুরাত নদীকে যখন নিজের অধীনে নিয়েছে, নিজেদের নিকটে চলে এসেছে, বেঈমান হটে যখন পালিয়ে চলে যাচ্ছে, ইমাম হুসাইন চিন্তা করল, আমি যদি একটা চুল্লু পানি পান করতে পারি, আমার তামাম কাফির বেঈমানকে আমি জাহান্নামে পাঠিয়ে দিয়ে দেব। হযরত ইমাম হুসাইন ওই সময় ফুরাত নদীর কুলে গিয়ে আজলা করে পানি হাতে যখন তুলে নিয়েছে, পানি পান করবে, ওই সময় জেগে উঠল, না না না, একটা ফোঁটা পানির বিনিময়ে আমার আজগা শহীদ হয়ে গিয়েছে, বিষাক্ত তীরকে দুনিয়া জমিতে বিদায় নিয়ে চলে গিয়েছে, আমি যারা পরিমাণ পানি পান করব না। বেঈমান বর্ষা মাতে মাতে ঘিরে ফেলে দিয়েছে। হুজুর হযরত ইমাম হুসাইন ওই সময় হুজুর পড়ে গিয়েছে, সীমার বেঈমান সে বুকে চড়ে উঠেছে, হুজুর বলেছিল, সীমার হে সীমার একটু অপেক্ষা কর, নেমে যা সীমার নেমে যা, আমি তো জানি আমার শেষ, দুনিয়াতে চলে যাওয়ার সীমান, আমি ইমাম হুসাইন কারবালার ময়দানে আমাকে দুটো রেকাত নামাজ আমাকে পড়তে দে, আমার বুক থেকে নেমে যা, আমার মুখে থুতু দিস না, আমার না জান দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ আমার মুখে সদাই চুমু দিত রে সীমান, আমার মুখে সাথে ক্রিয়া দেবি করিস না। সীমার কথাটা নিয়ে ইমাম হুসাইন সঙ্গে সঙ্গে নামাজে দাঁড়িয়ে গিয়েছে, বেঈমান রক্ষা করল না, একটা রেকাত পড়া হয়ে গিয়েছে, আর একটা রেকাত রুকু করেছে, ওই রুকু অবস্থায় হুজুরের গর্দানে তরোয়াল চালিয়ে দিয়েছে, হুজুরের মাথা দুখণ্ডিত করে দিয়েছে, ওই মাথা মুন্ডটানে বেঈমান বল্লতে বিদিয়ে স্লোগান দিতে দিতে স্লোগান দিতে দিতে এ জিতে তরোয়ালের দিকে দৌড়াচ্ছে। ও দেশে মহিলা জেগে উঠেছে, ইমাম হুসাইন শহীদ হয়ে গিয়েছে, বেঈমান ডাকে শোন, এইতে দরবার সরে যান, ইমাম হুসাইন শহীদ হয়ে গিয়েছে, এতদিন যুদ্ধ কা শহীদ হয়ে গেল, আমি খুশি হয়ে গিয়েছি রে শোন, আমি আনন্দ পেয়ে গেলাম, ইমাম বংশ ধ্বংস হয়ে গিয়ে শেষ হয়ে গিয়েছে, ওরে শোন শোন এজিদের দল শোন, তোদের জন্য একটু নাস্তা করে রেখে দিয়েছি, একটু নাস্তা পান করে যা খেয়ে যা, এতদিন ওই কারবালার ময়দানে ফাঁকা যায় জিহাদ যুদ্ধ করলি, নাস্তাটা খাওয়ার আশায় দলবল যখন তাদের বসতে দিয়েছে ঢুকে পড়েছে, হুজুরের মাথাখানা নিয়ে আজকে টেবিলে উপরে রেখে দিয়েছেন, মহিলা ঘরের ভিতরে দিয়ে নাস্তা দিয়েছেন, নাস্তা খেয়ে তারা অজ্ঞান হয়ে গিয়েছে, কষ্ট হয়েছে ঘুমিয়ে আছেন, এমন অবস্থায় হযরতে ওই মহিলা নিজের ছেলেগুলোকে দেখেছে, তিনটে বেটাকে ডেকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, ইমাম হুসাইনের মাথাটা বল্লব থেকে খুলে নিজের ছেলেদের মুখের দিকে তাকান, আর মাথার দিকে তাকায় মুখটা মিলায়, মা চিন্তা করে, হায় রে আমার ইমামের মাথাটা নিয়ে ফুটবল খেলতে খেলতে হয় দিদি দিদি নিয়ে যায়।
ভাই আমি সহ্য করতে পারি না, ওই মাতাটাকে তাড়াতাড়ি বাক্স ভিতরে বন্দি করে লুকিয়ে দিয়ে নিজের বড় ছেলেটাকে মা রান্নাঘরের ভিতরে নিয়ে বটি দিয়ে জবাই করে দিয়েছে। জবাই করে দেওয়ার পরে ছেলের মাতাটা বল্লভে বিদিয়ে রেখে দিয়েছেন। এমন সময় মা যখন বেইমানে ঘুম ছেড়ে গিয়েছে, যখন মাতাটা নিয়ে চলে যাবে ওই সময় বগো মহিলা, হে ছেলে এই তো ইমাম হোসাইনের মাতা না, মাথা কোথায় রেখেছিস বল সত্য করে। বলছে না না ওই তো মাথা, আমি তো রাখি না কোথায় রাখবো। বলছে না রে মাথা তো না, মা ছটপট ছটপট করে ডাকছে, মেজো ছেলেকে ডাকছে, হে মাতা শোন আমার কাছে আয় বাবা আমার কাছে চলে আয়। মেজো ছেলেকে মা লুকিয়ে রান্না ঘরের ভিতরে বটি দিয়ে জবাই করে দিয়ে ওই মাতাটা এসে ইমাম হোসাইনের মাথা। বেঈমান বলছে না না এই মাতা ইমাম হোসাইনের মাতা হতে পারে না, ওগো মহিলা কোথায় রেগে সত্য করে বল। ওই সময় মহিলা চিন্তা করছে, হায়রে আর একটা তোমার ছোট ছেলের মুখের সাথে মুখটা মিল থাকতে পারে, বাচ্চাকে ডাকছে শোন, হে আমার ছোট বেটা শোন। বাচ্চা ছুটে ছুটে আসে, মা বড় ভাই জানকে ডেকে নিয়ে গেলেন, বড় ভাই জান তো ফিরে চলে আসলো না, মেজো ভাই জানকে ডেকে নিয়ে গেলেন, মেজো ভাই যা ফিরে আসতো না, মা আমাকে কেন ডাকছে আম্মা জান। বলেছিল বাবা সনরে, হে বেটা শোন, ইমামের মাতা কানে বেঈমানেরা ফুটবল খেলতে খেলতে চলে যাওয়ার সম্মুখে, আমি নবী মোহাম্মদের মানুষ, আমি কিয়ামতের দিন আল্লাহ তোমাকে কৈফিয়ত দিতে হবে বাবা। ওরে বাবা শোন, তোর মুখে এসে যদি মিলটা করতে পারে বাবা, আমার ইমামের মাতা আমি আদবের সাথে আমি দাফন করতে পারবো। বাজা চলে আয় বেটা। ছোট ছেলে ছুটে ছুটে আসে, আম্মা আম্মা যান দেরি করবেন না, আপনি আমার গলাটা কেটে নিয়ে না, গলাটা কেটে নিয়ে নেন মা, আমার গলাটা কেটে নিয়ে এই মাতাটা নিয়ে আপনি চুয়ে যান হুজুরের দরবারে। এমন সময় আসে মাতাটা নিয়ে বেঈমান যখন বলছে না না এ মাতা ইমাম হোসেনের মাতা হতে পারে না, ওরে মহিলা কোথায় রেখেছি সত্য করে বল। হুজুরকে এমন সময় কষ্ট দেওয়ার পরেতে ওই বেঈমানরা এমন সময় নারীকে মেয়ে ছেলেটাকে কতল করে ফেলল, স্বামীকে কতল করে ফেলল, অবশিষ্ট সময় ইমাম হোসেনের মাতাটা নিয়ে স্লোগান দিতে এজিদের দরবারে ওরা দিয়েছিলেন, হে মুসলমান তাই বলতে চাই বাবা, এর জন্য শুধু লাঠি খেলা লাঠি খেলা ভালো, আমি লাঠি খেলতে মানা করছি না, তাই বলে লাঠি খেলবেন ইমাম হুসাইনকে কেন্দ্র করে লাঠি খেলতে যাবেন না, এই অবস্থায় যদি মারা যান জাহান্নামী হবে। যারা লাঠি খেলেন লাঠি সমর্থন করেন, লাঠি খেলাতে চাঁদা দেন শরীক্ষণ দেখতে যান, সকলে রদ্দুক্ষ পড়ে নিতে তওবা করতে হবে, নতুবা আপনার ইমানের খাতরা আসবে, ওই অবস্থায় নামাজকে আল্লাহর দরবারে কবুল হবে না বেঈমান মুসলমান। জেনে রেখে দিন বন্ধুরে, এই পবিত্র দিনে আল্লাহ রোজা করার কথা বলেছে, এই পবিত্র মাহে মহরমে আশুরার দিনে যে ব্যক্তি রোজা করবে আমি আল্লাহ তাআলা এক বছরের মধ্যে আমি আল্লাহ ওই ব্যক্তি তার সংসার জীবনে অভাব অনটান আর আসবে না। জেনে বলুন সুবহানাল্লাহ আল্লাহ। Oh, my.